সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হলো বীজগণিতিক রাশি বা অর্থাৎ এর পূর্বে ক্লাসে আমরা গুণ করেছি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি, এবার আমরা ভাগ করব। ঠিক আছে, তো ভাগ করতে গেলে আমরা কীভাবে ভাগ করবো? যেমন এখানে একটা দুইটা রাশি দেওয়া আছে, বলতেছে যে এটাকে এটা দিয়ে ভাগ করতে, তা আমরা এভাবে লিখবো। কেমন? এভাবে লিখে এখন কীভাবে করবো? দেখো আমার এখানে আছে কত, তিন, এখানে আছে কত, চব্বিশ, এখানে টোয়েন্টি ফোর। তাহলে টোয়েন্টি ফোরকে যদি তিন দ্বারা ভাগ করি কত, তিন আটা চব্বিশ, তিন আটা চব্বিশ, অর্থাৎ তিনের নাম আটা, আট বার যদি আমরা গণনা করি তাহলে কত হয়, চব্বিশ, তাহলে এখানে হবে এইট। তাহলে আমরা এখানে এইট কেন নিচ্ছিলাম, পুরো মনে মনে আগে থেকে বা এটাকে এখানে দিয়ে ভাগ করবা, ভাগ করে ভাগ করে এখানে দিবা, তার মানেটা কি হলো জানো, আট তিন আটা চব্বিশ, নি ভাগফল বাচ্চা শূন্য থাকতে হবে। এখন এখানে আছে কি মাইনাস, তাহলে এখানে আমার মাইনাস থাকবে, তাহলে এখানে কি নিতে হবে, মাইনাস নিতে হবে। এখন দেখো তাহলে এখানে আছে এফ ওয়ান থ্রি পাওয়ার টু, মানে এ স্কোয়ার, এখানে আছে কত, এফ ওয়ান থ্রি পাওয়ার, তাহলে এফ ফাইভ, এক যদি ভাগ করলে আর এক হলে থাকবে এফ ওয়ান থ্রি পাওয়ার থ্রি, এফ ওয়ান থ্রি পাওয়ার থ্রি। তাহলে আমি যদি এখানে এফ ওয়ান থ্রি পাওয়ার থ্রি নিই, তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, এ স্কোয়ার সাথে এক কিউব গুণ করলে এফ ওয়ান থ্রি পাওয়ার, তাহলে আশা করি তোমরা বুঝছো আমরা বাঘটা কীভাবে করব। ঠিক আছে, আমরা কীভাবে করছি বাঘটা, আমরা কী করছি, এটা কয়বার যায়, আট বার, সে আটটা এখানে নিচ্ছি, যদি এখানে মাইনাস আছে এখানে মাইনাস নিতে হবে, তাহলে তার সাথে এই গ্রুপে কী নিতে হবে, মাইনাস নিতে হবে, তাহলে মাইনাস নিলে তাহলে মাইনাস নিচ্ছি, এই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মিলে গেছে, এখানে আছে এখন টি পাওয়ার থ্রি, তাহলে এখন টি পাওয়ার থ্রি, এখন টি পাওয়ার টু এ স্কোয়ার, আর এখানে এখন টি পাওয়ার থ্রি অর্থাৎ এক কিউব, তাহলে এক কিউবের সাথে এ স্কোয়ার গুণ করলে এটা দেখি, আমরা এটা করে দেখি, যদি আমরা এটা গুণ করে দেখি প্রথমে এইট বাদ মাইনাস মাইনাস তিন আটা চব্বিশ, তারপর এ স্কোয়ারকে এক করলে এখন টি পাওয়ার ফাইভ, তাহলে এই জিনিসটাতে আমাদের মিলে গেছে, অর্থাৎ আমরা যদি বাক্য যদি এত হয় এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যাবে, আমরা এভাবে করে বাক্সেস নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এবার একটা থাকলে বা দুই একটা রাশিকে একটা রাশি দিয়ে ভাগ করলে এই ফল হবে, এভাবে করবো আমরা। ঠিক আছে, ঠিক এই সিস্টেমে এখানে প্রাপ্ত বইয়ের এক তিন চার পাঁচ ছয় এগুলো সব কিন্তু একই অঙ্ক, সব কি একদম একই, এই নিয়মে তোমরা করবো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। ঠিক আছে, এবার এখানে আসি, এবার এখানে একটা রাশিকে দুইটা রাশি দিয়ে দুইটা রাশিকে ভাগ করবো, তখন কী করবো ঠিক আগের মতোই করবো, কীভাবে এখানে আছে কিছু আছে নাই, এখানে থ্রি, তাহলে আমার এখানে থ্রি লাগবে, যদি থ্রি নিই তাহলে কোন করবে থ্রি এক থ্রি থ্রি আসবে থ্রি, এখানে আছে এক স্কোয়ার, এখানে আছে এক এক কিউব, এখানে আছে এক স্কোয়ার, তাহলে আমার যদি এখানে একটা অ্যাড নিই, যদি অ্যাড নিই তাহলে থ্রি অ্যাড দিই, যদি এটাকে গুণ করি থ্রি এক কিউব, এবার বি স্কোয়ার, বি স্কোয়ার লিখে দেবো, কেন লিখে দেবো বি স্কোয়ার, কারণ আমার এখানে বি স্কোয়ার আছে, তাহলে এখানে আর বি দেওয়ার দরকার নেই, এখন থ্রি একে যদি এটা দিয়ে গুণ করে এক, গুণ ফলটা আমার আসবে। ঠিক আছে, এরপর আমার এখন কি আছে মাইনাস টু স্কোয়ার বি কিউ, এখন কি করা যায়, আবার এটা দিয়ে এটাকে বাক করতে হবে না, তাহলে বাক করতে গেলে কি হবে, যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস নেব, এখানে কোনো কি নেই সংখ্যা নেই টু, তাহলে আমরা টু নেব, তাহলে এখানে আছে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা আমরা বসে দিতে পারবো, আমরা এখানে আর স্কোয়ার নেওয়ার দরকার নেই, এখানে আছে বি স্কোয়ার, আমার এখানে আছে বি কিউ, তাহলে আমি যদি এখানে একটা বি নিই তাহলে এটাকে যদি এটা দিয়ে গুণ করি আমার এই ফলাফলটা চলে আসবে, তাহলে নির্ণয় ভাগফল। তাহলে আশা করি তোমরা বুঝেছ একটা রাশিকে অপরটা রাশি দিয়ে ভাগ করলে কীভাবে করবো, আর একটা রাশিকে আর দুটো রাশিকে ভাগ করলে কীভাবে করবো, কথাটা তোমরা বুঝছো, এভাবে তোমরা কি করবা, এই এই দুটার আগে অঙ্কগুলো কিন্তু সেম। ঠিক আছে, এবার আমি আরো দুটো অঙ্ক করাবো এইভাবে বোঝানোর জন্য তোমাদের। ঠিক আমরা একই রকম আর একটা আমি তোমাদের কেমনি একটা নিচ থেকে একটা অঙ্ক দিচ্ছি, দেখো আমি এটা কিভাবে করবো, আমি তোমাদের তো একটা রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে একটা অঙ্ক দেখাচ্ছি, আটটা অঙ্ক দেখাচ্ছি, যেমন এখানে আছে নাইন, এখানে আছে থ্রি, তাহলে আমার নিতে হবে কত থ্রি, তাহলে থ্রি থ্রি গুণ করলে কত হচ্ছে নাইন, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স কিউব, তাহলে আমরা যদি এক্স নিই এক্স সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব, তাহলে আমরা যদি একটা ওয়াই নিই তাহলে গুণ করলে কি হবে ওয়াই কিউব,
লিখতে হবে নির্ণেয় বাক্য তোমরা আছে লিখতে হবে নির্ণেয় বাক্য অ্যানসার ঠিক আছে ঠিক এখানে কোন দুটো থাকবে যেমন এখানে 3 a b এখানে যদি 6 a স্কয়ার b প্লাস 9 a b স্কয়ার কি হবে 6 এখানে 3 তিন দুগুণ 6 তাহলে যদি 2 নি তাহলে গুণ করব কত তিন দুগুণ 6 তাহলে এখানে a এখানে a স্কয়ার তাহলে যদি a নি তাহলে a সাথে a গুণিত হচ্ছে a স্কয়ার b টা বসে যাবে কেন আমার এখানে কোনো b নিতে হবে না যেহেতু এখানে অলরেডি b আছে প্লাস 9 a b স্কয়ার এবার দেখো এটাকে কত দাম তখন কি হবে ঠিক এগুলো কম এখানে যেহেতু প্লাস আছে কিছু না মানে প্লাস তাহলে প্লাস নেব তাহলে এখানে 3 এখানে 9 তাহলে 3 আর 9 তিন তারিখে 9 অর্থাৎ 3 3 ইনটু 3 তাহলে যে আমি 3 নি তাহলে তিন তারিখে 9 বা 3 ইনটু 3 9 9 ঠিক আছে তাহলে 3 3 বাদ যাচ্ছে এখানে তাহলে এই পদ্ধতিতে এখানে a a মিন আছে তাহলে a টা আমি লিখে দেব এটা আর এখানে x টা এনে ওয়ান দরকার নেই তখন গুণ করলে x স্কয়ার হয়ে যাবে b এখানে b স্কয়ার তাহলে b নেব যদি আমি এখানে b নি তাহলে t এর সাথে যদি গুণ করি t t গুণ করে 9 a হতে হবে b স্কয়ার তাহলে আমরা আটটা আর দুটো অঙ্ক করেছি তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধার্তের জন্য তা আশা করি তোমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে তোমরা পারবে এবার একটা রাশি আবার এখানে দুইটা পদকে ভাগ করছি কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিছি এবার তিনটা যদি থাকে এখানে পদ তা তিনটা পদকে কিভাবে ভাগ করব একটা রাশি দিয়ে এখন সেটা আলোচনা করব এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাশি এখানে একটা রাশি কিন্তু এখানে একটা রাশির মধ্যে একটা পদ এখানে তিনটা পদ রয়েছে না এখন আমরা একটাকে তিনটা দিয়ে কিভাবে ভাগ করব এটা খুব ইজি কিন্তু আমরা কি করব এখানে কত আছে 3 এখানে কত আছে 15 মানে এটাকে যদি আমরা ভাগ করি 5 তাহলে আমরা এখানে 5 নেব যেমন যদি 5 নি তাহলে কত হচ্ছে 3 এখানে 5 3 5 আর কত হচ্ছে 15 এখানে আছে x স্কয়ার এখানে আছে x কিউব তাহলে আমরা x নেব কিনে বলবো x নেব তাহলে কি হচ্ছে x নিলে x কিউব এখানে আছে y স্কয়ার এখানে আছে y কিউব তাহলে y নেব তাহলে হচ্ছে y কিউব 12 x কিউব y স্কয়ার মাইনাস 12 y কিউব তাহলে একটা শেষ এবার এটাকে করব যদি একটা প্লাস আছে আমরা প্লাস নেব ঠিক আছে এবার এখানে আছে 12 3 দিয়ে যদি g কে 12 দিয়ে ভাগ করি 4 তাহলে আমরা এখানে 4 নেব 3 ইনটু 4 12 এখানে আছে x স্কয়ার এখানে আছে x কিউব তাহলে একটা x নিতে হবে তাহলে গুণ করা হচ্ছে x কিউব এখানে y স্কয়ার এখানে y স্কয়ার তাহলে y স্কয়ার লিখে দেব এখানে আমরা y দরকার নেই যেহেতু y স্কয়ার আছে y স্কয়ার কি হবে বলে দেব মাইনাস 12 x টু পাওয়ার 5 এবার কি করব আমরা আবার যদি করলে কত এটা 12 এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে আমরা কি নেব মাইনাস তাহলে এখানে 4 নেব কি নেব 4 নেব না কারণ 3 ইনটু 4 12 এখানে মাইনাস আছে তাহলে মানে মাইনাস 12 এখানে x স্কয়ার এখানে x টু দি পাওয়ার 5 তাহলে আমার লাগবে কত x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 তাহলে x টু দি পাওয়ার 5 হয়ে গেছে গুণ করলে x স্কয়ার আর এখানে নেব y যদি y তে y স্কয়ার তাহলে গুণ করলে y টু দি পাওয়ার 3 তাহলে নির্ণেয় ভাগফল 5xy plus 4x minus 4x cube y তাহলে আশা করি তোমরা বুঝছো আমরা কিভাবে ভাগ করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তাহলে এইভাবে এই সিস্টেম আমরা এগুলো কি করব পুনরায় আগের অঙ্কগুলো করব আজকে এতটুকু রইল পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটু বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তোমাদের বারে থাকলো অর্থাৎ 1 3 4 5 6 8 9 12 10 12 13 এই অঙ্কগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দেবে আমি যেভাবে করাইছি এভাবে তোমরা ফলো করে করবে আশা করি তোমরা অঙ্কটা ক্লাসটা ভালো করে বুঝেছো তোমাদের সাথে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবে